ঈদের দুদিন আগে থেকে নিখোঁজ মাধ্যমিক শিক্ষার্থী। কান্দি থানার অন্তর্গত মহালন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে বাদশা মাধ্যমিক শিক্ষার্থী। গত 12 দিন ধরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাদশার মা লাইনা বিবি জানিয়েছেন, তার পিতার নাম নুরতাজুল হক, 2 ছেলে ও 1 মেয়ে। ছেলে রফিকুল ইসলাম ওরফে বাদশা মাধ্যমিক শিক্ষার্থী। গত 11ই মে মঙ্গলবার সকাল 11টার সময় ঈদের দুদিন আগে বাড়ি থেকে মায়ের কাছ থেকে চুল কাটা এবং রং করার জন্য 10 টাকা এবং ছোট্ট লাল সাইকেল নিয়ে বের হয়। বাড়ি থেকে যাওয়ার সময় পরনে ছিল আকাশি রঙের ফুল প্যান্ট, গায়ে ফ্রি ফ্লাওয়ার লাল গেঞ্জি, গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি। রফিকুল ইসলাম বর্তমানে মহালন্দি GCS হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। 11 তারিখ থেকে খোঁজ না পেয়ে 14 তারিখ কান্দি থানাতে নিখোঁজ ডায়েরি করা হয়। তারপর কান্দি থানার পক্ষ থেকে মাইকিং করা হলেও এখনও পর্যন্ত কোনো খোঁজ নেই ওই মাধ্যমিক শিক্ষার্থী রফিকুল ইসলামের। দিশেহারা মা ছেলের অপেক্ষায় কবে ফিরবে আমার ছেলে, ছেলের মুখ পানে চেয়ে আছে মা লাইনা বিবি। আপনার ছেলে হারিয়ে গেছে, কি নাম, কবে হারিয়ে গেছে? আমার ছেলের নাম রফিকুল ইসলাম, ডাক নাম বাদশা, বাদশা বলে ডাকে। আমি ছেলের মা, আমার নাম লাইলা বিবি। কীভাবে হারালো, কখন হারালো? আমাকে সকালবেলায় চা খেয়ে দিয়ে বলে যে মা আমাকে 11 তারিখে মঙ্গলবার 11টার সময়তে বলছে যে মা আমি চুল রং করবো, আমাকে 10টা টাকা দেন। দিয়ে আমি 10টা টাকা আমার কাছ থেকে 10টা টাকা ছেলে হাতে দিয়েছে কয়েল পয়সা। আর ও সাইকেল এসে স্কুলে এসে প্যান্ট পরে ঘর থেকে বেরোলো, সাইকেল নিল, নিয়ে আমার আগুন দিয়ে পাশ দিয়ে চলে গেল। চুল রং করতে বলে পয়সাটা নিলে আমার কাছে, চুল রং করবো, আমাকে 10টা টাকা দেন। পয়সা কী করবে, আমি চুল রং করবো। তাহলে চুল রং করবে সামনে তো 2 দিন পর ঈদ, তাহলে চুল রং করবে, তাহলে পয়সা নেবে বলে আমি 10টা টাকা আমি দিয়েছে, ওর কাছে ছিল 15 টাকা। এই ও 11টার সময়তে সাইকেল নিয়ে, আমার ছেলে সাইকেলে স্কুল ড্রেস, একটি গেঞ্জি আকাশি গেঞ্জি আর লাল রঙের ফ্রি ফায়ার গেঞ্জি হয়ে দিয়েছে, আর আকাশি রঙের স্কুল ড্রেসের প্যান্ট। কোন ক্লাসে পড়তো ছেলে? এই 9th-এ 10-এ উঠেছে, 10-এ এখনো পরীক্ষা হয়নি। কব হয়, কব? আর 2 ছেলে 1 মেয়ে, এইটা আমার ছোটো ছেলে।